আমার অসমের স্বনামধন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রীতি দেবতা, আমি সকলে জানো কল্যাণনাথ শর্মা এগারী বিশিষ্ট সাহিত্যিক, তখেতর যা দেউতা আমি প্রত্যেকে জানো যে সেই মা দেউতাকর ভিতর অন্যতম হয়েছে আমার বিশ্বনাথ শর্মা আর বিমলা দেবী। তেখেতসকলের শরণত আজি 15 বছর ধরে আমার চন্দনাথ শর্মার নেতৃত্বত এই ঐতিহ্যপূর্ণ হাজরিকা পাড়াত যণে ভলিবলক একটা নতুন মাত্রা দিছে, সেই মাত্রার ক্ষেত্রত আজি এটা নতুন ধরনে আজি প্রায় 10টা আমার রাষ্ট্রীয় পর্যায়ের ফুটবল ভলিবল টিমে অংশগ্রহণ করেছে। আর এই যলিবল এটা গোল্ড কাপ যদি প্রাইজ মানি ভিত্তিত তেখেতসকলে যদি অনুষ্ঠান পাতিছে, এই অনুষ্ঠানটে আমার গোটেই সমগ্র অসমৰ ক্ষেত্রতেই এটা ভলিবল যখন ক্রিয়াঙ্গন সেই ক্রিয়াঙ্গনত একটা নতুন মাত্রা প্রদান করার বাবে মই আমার উদ্যোক্তাসকলক আর লগতে মই উদ্যোক্তাসকলৰ হৈ আজি অসমৰ আর যিকেইটা দল আছে সকল দলকে মই মোৰ স্বাগতম মই জানাইছো। আর জানি আমি সুখী হৈছো যে আজি ভারতের বিভিন্ন ঠাইৰ পৰা যিকেইটা দলে রাষ্ট্রীয় পর্যায়ত বিভিন্ন ধরনের পারদর্শিতা দেখাইছে সেইকেইটা দলে আহি পেলাই ইয়াত যোগদান করেছে। আজি আমার সিপাঝাৰ বা দৰঙৰ সকল ভলিবল যিসকল অনুরাগী সেই সকল অনুরাগীয়ে এটা নতুন এই খেলা চাই পেলাই উদ্যোগ বা প্রেরণা পাব, আর সেইবাবেই এই ফুটবল প্রতিযোগিতাখনের বা এই ফুটবল প্রদর্শনীখনের একটা নতুন মাত্রা আছে। মই আশা রাখিছো যে এই ক্ষেত্রত আজি এই ভলিবল যিখন প্রদর্শনী সেই প্রদর্শনীয়ে আমার এই উঠি অহা নতুন চামক একটা নতুন ধরনের প্রেরণা দিব বলে মই আশাবাদী।